আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব এমপ্লয়ি লিভ নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 25টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 26তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন, আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট স্ল্যাশ এবিসি আন্ডারস্কোর স্কুল। তো আমি লগ ইন করবো। তো গত পর্বে আমরা এমপ্লয়ি এর স্যালারি নিয়ে আলোচনা করেছিলাম। তো তার নিচে আমরা একটা মেনু ক্রিয়েট করব, মেনুর নাম হবে এমপ্লয়ি লিভ। তো আমাদের এই ফাইলটা মূলত আছে সাইড বার ডট ব্লেড ডট পিএসসি ফাইলের মধ্যে। তো আমি ওই ফাইলটাতে চলে যাচ্ছি, রিসোর্স ফোল্ডার, ব্যাক এন্ড ভিউস, ব্যাক এন্ড, তার আন্ডারে এমপ্লয়ি, এমপ্লয়ি এর মধ্যে মূলত আমি ক্রিয়েট করবো নতুন ফাইলটা। আর আমাদের ওই ফাইলটা আছে মূলত লেআউটস, লেআউটসের মধ্যে সাইড বার ডট ব্লেড ডট পিএসপি ফাইল। ওকে, তো সবার নিচে আমি চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে এলআইটা শুরু হয়েছে। তো এলআইটা আমি সিলেক্ট করতেছি এতটুক। এখন আমি কন্ট্রোল সি কপি করব, তারপর কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। এখন এটা রিনেম করে নিচ্ছি এমপ্লয়ি লিভ। তাহলে এমপ্লয়ি লিভ এর জন্য নতুন করে রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছিলাম আউটস ফোল্ডার ওয়েব ডট পিএসপি ফাইলের মধ্যে। ওকে, তো এখানে আমাদের একটা রাউটস নতুন করে ক্রিয়েট করতে হবে। তাহলে আমি আগের একটা রাউট কপি করে নিয়ে আসতেছি। তো এমপ্লয়ি রেজিস্ট্রেশন যেটা ছিল এটা আমি পুরোটা এখান থেকে কপি করতেছি আপডেট পর্যন্ত। ওকে, তো আপডেট পর্যন্ত আমি একটু কপি করলাম কমেন্ট থেকে শুরু করে। তো এর নিচে আমি পেস্ট করলাম, দেখেন পেস্ট করার পরে এটা আমি বলে দিচ্ছি এমপ্লয়ি লিভ। ওকে, আর এখানেও আমি ইউআরএলটা কন্ট্রোল ডিডি দিয়ে অল সিলেক্ট করে তারপরে এটা রেজের জায়গায় বলে দিচ্ছি লিভ। ওকে, তারপরে এখানে এমপ্লয়ি আমাদের রাউটগুলাও আমি কন্ট্রোল ডি দিয়ে অল সিলেক্ট করতেছি, তারপর এটা রিনেম করে নিচ্ছি এমপ্লয়ি লিভ। ওকে, তাহলে এখন আমাদের ইউআরএল দিতে হবে, রাউট দিতে হবে মূলত এমপ্লয়ি লিভ ভিউ। ওকে, তাহলে এটা আমি কপি করতেছি। কপি করে এই যে আমাদের সাইড বার ডট বেড ডট পিএসপি ফাইলের এই রাউট এইচ রেফ এর মধ্যে এটা আমি দিয়ে দিব। তারপরে রাউট রিকল যদি এটা হয় তাহলে মেনুটা অ্যাক্টিভ হবে। ওকে, এটা আমি সেভ করলাম কন্ট্রোল এস এবং এটাও সেভ করলাম। আর এখন যেহেতু আমি এমপ্লয়ি লিভ নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমি এমপ্লয়ি রেজ কন্ট্রোলার রাখবো না, এমপ্লয়ি রেজ লিভ নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেব। তাহলে আমি কন্ট্রোল ডিডি দিয়ে অল সিলেক্ট করলাম, করার পরে এটা আমি করে দিচ্ছি এমপ্লয়ি লিভ কন্ট্রোলার। ওকে, তাহলে এমপ্লয়ি লিভ কন্ট্রোলার দিয়ে দিলাম। এই এখন এমপ্লয়ি লিভ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, সেটা ব্যাক এন্ড ফোল্ডার, তার আন্ডারে এমপ্লয়ি ফোল্ডারের মধ্যে। ওকে, তাহলে চলে যাচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার ওয়াম্প এর মধ্যে এবিসি আন্ডারস্কোর স্কুল। ওকে, রাইট বাটনে ক্লিক করব, গিট বা শেয়ার। এখন আমি কমান্ডের মাধ্যমে কন্ট্রোলারটা ক্রিয়েট করব, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, স্পেস দিয়ে কন্ট্রোলারটা ব্যাক এন্ড ফোল্ডারে ক্রিয়েট করতে চাচ্ছি, ব্যাক এন্ড স্ল্যাশ এমপ্লয়ি স্ল্যাশ কন্ট্রোলারের নাম এমপ্লয়ি লিভ কন্ট্রোলার। ওকে, এখন আমি কিবোর্ড থেকে এন্টার দেব। দেওয়ার পরে আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যে চেক করব যে আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে কি না, তো আমি চলে যাচ্ছি অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, এর মধ্যে ব্যাক এন্ড এমপ্লয়ি। তো এমপ্লয়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি লিভ নামে
একটা কন্ট্রোলার ক্রিয়েট হলো এখানে এবং সাকসেস চলে আসছে দেখেন। ওকে তাহলে এমপ্লয়ি লিভ কন্ট্রোলারের মধ্যে আমাদের এমপ্লয়ি রেজিস্ট্রেশন যখন করেছিলাম তখন কিছু সাপোর্ট ছিল, ওইগুলো আমি কপি করে নিয়ে আসবো। তো আমাদের সবগুলো মূলত লাগবে না, আর সবগুলো সাপোর্ট দিলেও কোনো সমস্যা নাই, তো আমি সবগুলোই কপি করে নিয়ে আসতেছি। ওকে সবগুলো কপি করে নিলাম, নিয়ে আমাদের যে এমপ্লয়ি লিভ কন্ট্রোলার এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখেন ভিতরের ফাংশনগুলো আমি পুরোটা কপি করে নিয়ে আসব, তাহলে এটা পুরোটা কপি করতেছি, তারপর যা লাগে তা রাখবো আর বাকিগুলো রিমুভ করে দেবো। ওকে আর এটা মূলত নিচ্ছি এমপ্লয়ি রেস কন্ট্রোলার থেকে। এখন ভিতরে আমি ফাংশনগুলো পেস্ট করে দিলাম, এটা সেভ করলাম। ওকে সেভ করার পরে এখন যেহেতু আমি এমপ্লয়ি লিভ নিয়ে কাজ করতেছি, তো এমপ্লয়ি লিভের মধ্যে আমাদের কী কী ফিল্ড থাকবে, এবং আমি চাচ্ছি যে এমপ্লয়ি যখন কোনো একজন এমপ্লয়ি ছুটিটা নিবে সেটা বিভিন্ন পারপাস হইতে পারে, হইতে পারে ফ্যামিলি প্রবলেম, পার্সোনাল প্রবলেম, অথবা ফিজিক্যাল প্রবলেম, বা যা কোনো প্রবলেমই হোক না কেন সেটা ডাইনামিক্যালি করার জন্যে। অর্থাৎ আমরা যেন প্রতিনিয়ত প্রবলেম যদি ক্রিয়েট হয় দেন তারা ডাইনামিক্যালি যেন করতে পারে। ওকে তো আমি দুইটা মডেল ক্রিয়েট করব, একটা হলো লিভ পারপাস, অর্থাৎ কোন পারপাসে ছুটিটা নিবে, এবং এমপ্লয়ি লিভ, অর্থাৎ এমপ্লয়ি লিভের একটা টেবিল হবে। ওকে তাহলে আমি এখন মডেল ক্রিয়েট করব, দুইটা মডেল, আর সেটা অবশ্যই আমাদের এই যে অ্যাপের আন্ডারে মডেল ফোল্ডার তার মধ্যে মডেলটা ক্রিয়েট করব। ওকে তাহলে আমি লিখব পিএসপি আর্টিসান মেক মডেল, স্পেস দিয়ে মডেলটা, মডেল ফোল্ডারের আন্ডারে, দেন লিভ পারপাস। ওকে স্পেস দিয়ে মাইনাস এম। এখন আমি একটা মডেল ক্রিয়েট করলাম লিভ পারপাস, অর্থাৎ কোন পারপাসে ছুটিটা নিবে। তারপরে আমি আরেকটা মডেল ক্রিয়েট করব, সেটা হলো এমপ্লয়ি লিভ। ওকে তো এখানে আমাদের এমপ্লয়ি লিভ পারপাসটা মূলত মডেল ক্রিয়েট হয়ে গেল, লিভ পারপাস। আর এখানে একটু আমার পিসিটা একটু স্লো কাজ করতেছে মূলত। ওকে তো আমরা আরেকটা মডেল ক্রিয়েট করব, পিএসপি আর্টিসান মেক মডেল, স্পেস দিয়ে মডেল ফোল্ডার, দেন মডেলের নাম হবে এমপ্লয়ি লিভ। ওকে এমপ্লয়ি লিভ মাইনাস এম। এখন আমি কিবোর্ড থেকে এন্টার দেব, তাহলে আমাদের দুইটা মডেলই ক্রিয়েট হয়ে গেলো, একটা এমপ্লয়ি লিভ আর একটা হলো লিভ পারপাস। তাহলে এই দুইটা মডেলও আমি কন্ট্রোলের মধ্যে সাপোর্ট দিয়ে নিচ্ছি, কারণ এই দুইটা কন্ট্রোল মডেল আমাদের লাগবে। তাহলে লিভ এমপ্লয়ি লিভ কন্ট্রোলার এর উপরে আমি দুইটা মডেল সাপোর্ট দিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন আমি বলে দেবো ইউজ অ্যাপ ফোল্ডার, তার আন্ডারে মডেল ফোল্ডার, এর মধ্যে এই যে লিভ পারপাস মডেলটা আমি সাপোর্ট দিয়ে নিব। ওকে তাহলে লিভ পারপাসটা আমি দিয়ে নিলাম। ওকে লিভ পারপাসটা দিলাম, দেওয়ার পরে আরেকটা মডেল আমাকে সাপোর্ট দিতে হবে, ইউজ অ্যাপ মডেল ফোল্ডার, তার মধ্যে এমপ্লয়ি লিভ যে মডেলটা সেটাও সাপোর্ট দিতে হবে। ওকে এটা আমি সাপোর্ট দিয়ে নিলাম এমপ্লয়ি লিভ। ওকে তাহলে আমাদের মডেলগুলো সাপোর্ট দেওয়া হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমরা যখন মডেল ক্রিয়েট করি তো আপনারা জানেন আমাদের ডাটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট হয়, তো আমি কী কী ফিল্ড রাখবো সেটা এখন নেব, ডাটাবেস ফোল্ডার, তার মানে মাইগ্রেশনস ফোল্ডার, এর মধ্যে সবার নিচে চলে যাব। যাওয়ার পরে যে লিভ পারপাস, তো লিভ পারপাসের মধ্যে আমি কী রাখবো, জাস্ট নেম রাখবো, অর্থাৎ এখানে একটা ক্রুড অপারেশন হবে, আর ক্রুড অপারেশনটা আপনারা আলাদাও করতে পারেন, বাট আমি আলাদা করব না, দুইটা ডাটা এন্ট্রি দিয়ে রাখবো, কিন্তু আমরা একটা ফর্ম থেকে দুইটা টেবিলটা ইনসার্ট করবো, অর্থাৎ করলেই বুঝতে পারবেন। তাহলে এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি ডলার সাইন টেবিল, আর এটা ডাটা টাইপ দিব স্ট্রিং, আর এখানে আমি নিয়ে নিচ্ছি নেম। ওকে আর এটা আমি ইউনিক নিয়ে নিচ্ছি, অবশ্যই ইউনিক হবে। ওকে তো এটা দিয়ে দিলাম আমাদের লিভ পারপাস। তারপর দেখেন এমপ্লয়ি লিভ, তো এমপ্লয়ি লিভের মধ্যে আমাদের কী কী ফিল্ড আসবে, তো এমপ্লয়ি লিভের মধ্যে আমাদের প্রথমে আসবে এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি মানে হলো ইউজার আইডি। ওকে কারণ আমাদের ইউজার্সগুলো যেহেতু এমপ্লয়িগুলো যেহেতু ইউজার্স টেবিলের মধ্যে আছে,
ওকে, তাহলে আমি প্রথমেই দিব টেবিল ডাটা টাইপ ইন্টিজার, এর মধ্যে আমি দিব এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি, আর এখানে আমি কমেন্ট ইউজ করতে পারি বোঝার সুবিধার্থে। কমেন্ট এমপ্লয়ি আইডি ইকুয়াল ইউজার আইডি, ওকে, মানে ইউজার আইডিটাই মূলত আমাদের এমপ্লয়ি আইডি। তারপর আমাদের আরেকটা লাগবে, এটা আমি কপি করতেছি, দেখেন ডাটা টাইপ ইন্টিজার, আর এটা হবে এই যে আমরা লিভ পারপাস যে টেবিলটা তার একটা আইডি আসবে এখানে। ওকে, তাহলে এখানে হবে লিভ পারপাস আইডি, লিভ আন্ডারস্কোর পারপাস আন্ডারস্কোর আইডি। ওকে, আর এখানে কমেন্ট ইউজ করার দরকার নাই, তো এটা এখান থেকে আমি রিমুভ করে দিলাম। তারপর আমাদের কি লাগবে, আমাদের এমপ্লয়ি আইডি কোন এমপ্লয়ি লিভটা, তারপরে পারপাস কোন পারপাসে লিভটা নিল, তারপরে আরেকটা ফিল্ড নিব আমি কোন ডেট থেকে কোন ডেট, অর্থাৎ এমপ্লয়ি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটিটা থাকবে। ওকে, তাহলে আমি দুইটা ডেট নিব, একটা হলো স্টার্ট ডেট আর একটা এন্ড ডেট। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল আর ডাটা টাইপ ডেট, আর এখানে আমি বলে দেবো স্টার্ট আন্ডারস্কোর ডেট। ওকে, স্টার্ট ডেট, তারপর আমি আর একটা নিচ্ছি, পরেরটা হবে এন্ড ডেট, এখানে দিয়ে দিচ্ছি এন্ড ডেট। তাহলে এই হলো মূলত আমাদের ফিল্ড। ওকে, তাহলে আমাদের এমপ্লয়ি লিভ টেবিলের মধ্যে এই ফিল্ডগুলো দিবেন, এমপ্লয়ি আইডি, লিভ পারপাস আইডি, স্টার্ট ডেট, এন্ড ডেট, আর এটার মধ্যে জাস্ট লিভ পারপাসের মধ্যে শুধু নেম, আর এটা ইউনিক। ওকে, এখন আমি কমান্ড লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে আমাদের দুইটা টেবিল মাই এসকিউএল এর মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তাহলে আমি লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট, এখন আমি কিবোর্ড থেকে এন্টার দেব, দেওয়ার পর আমাদের দুইটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি আমাদের যে মাই এসকিউএল এবিসি স্কুল, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি লিভস নামে একটা টেবিল ক্রিয়েট হলো, আর একটা হলো লিভ পারপাস, যে দেখেন এটার মধ্যে এমপ্লয়ি আইডি, লিভ পারপাস আইডি, স্টার্ট ডেট, এন্ড ডেট। ওকে, আর একটা টেবিল ক্রিয়েট হইল, সেটা হলো এমপ্লয়ি লিভ, এই যে এমপ্লয়ি লিভস, আর একটা হলো লিভ পারপাসটা, এই যে এখানে। তো এখানে আমি যে কাজটা করব, এখানে আমি দুইটা ইনপুট আপাতত দিয়ে রাখতেছি, আর পরে আমরা যখন লিভটা লিভের ফর্মটা ক্রিয়েট করব, ওইখান থেকে মানে এই ফর্মের মধ্যে ডাটাগুলো ইনসার্ট করাতে পারবো, বা এই জিনিসটা আপনারা আলাদা একটা মেনুর মধ্যেও নিতে পারেন। তো আমি মেনুর মধ্যে নেওয়া প্রয়োজন মনে করতেছি না, কারণ আমি যেহেতু ওই ফর্ম থেকে দিয়ে দেবো, তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তাহলে এখানে জাস্ট আমি দুইটা ডাটা ইনসার্ট দিয়ে দিতেছি আমাদের মাইএসকিউএলে ঢুকে। তো আমি দিব ইনসার্ট, ইনসার্টের মধ্যে আমি প্রথমটাই দিচ্ছি ফ্যামিলি প্রবলেম, আর একটা দিচ্ছি আমি পার্সোনাল প্রবলেম, পার্সোনাল প্রবলেম। তো দুইটা ডাটা আমি ইনসার্ট করে নিচ্ছি, আপনারাও এই দুইটা ডাটা ইনসার্ট করে নেবেন। ওকে, তাহলে আমাদের দুইটা ডাটা এখানে ইনসার্ট হয়ে গেল, একটা হলো ফ্যামিলি প্রবলেম আর একটা পার্সোনাল প্রবলেম। ওকে, তো এখন দেখেন এটা এর নিচে মূলত আমি একটা মেনু ক্রিয়েট করেছিলাম, তো আমি চলে যাচ্ছি, আর এখান থেকে এটা আমি ক্লোজ করে দিচ্ছি আপাতত, আমাদের টেবিলগুলো এটা দরকার নাই। আর আমি সবার উপরে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে ডাটাবেসটাও কলাপস করে দিলাম, এটাও দরকার নাই। ওকে, তো এটা ছিল আমাদের সাইডবার, সাইডবারের মধ্যে আমরা এমপ্লয়ি লিভ ভিউ এ নামে রাউট দিয়েছিলাম, তো এখানে হিট করলেই মূলত সে আমাদের এই যে ওয়েবের এই রাউটের মধ্যে নিয়ে আসবে, আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে এমপ্লয়ি লিভ কন্ট্রোলার এর ভিউ ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তো এটা হলো আমাদের এমপ্লয়ি লিভ কন্ট্রোলার এর ভিউ ফাংশন, তো এখানে জাস্ট আমি ডিডি দিয়ে রাখি ওকে, অর্থাৎ এ পর্যন্ত আমরা আসতে পারছি কি না সেটা একটু চেক করব। ওকে, তো আমি ব্রাউজারটা এখন রিলোড করতেছি, দেখি আমাদের মেনুটা আসছে কি না। ওকে, তো আমি ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি লিভ নামে একটা মেনু এসেছে, এর মধ্যে আমি ক্লিক করলে এখন ওকেতে নিয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে হ্যাঁ আমাকে ওকেতে নিয়ে আসছে, তার মানে সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমি যেই কাজটা করব দেখেন, তো এখানে ডেটার মধ্যে অল ডেটাই থাকবে, আর এখানে ইউজার মডেল না, এখন মূলত হবে আমাদের এমপ্লয়ি লিভ মডেল। ওকে, তাহলে এখানে দিয়ে দেবো এমপ্লয়ি লিভ মডেল, হয়ার দেওয়ার দরকার, তো হয়ার দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট আমি আইডি ডিসেন্ডিং করে দেবো, অর্থাৎ যে ছুটিটা সবার লাস্টে হবে সেটা ফার্স্টে চলে আসবে। ওকে, তো অর্ডার বাই আইডি
ডিসেন্ডিং, ওকে, ডিএসসি। তারপর এটা যাবে ব্যাকএন্ড ফোল্ডার, এমপ্লয়ি ফোল্ডার, এমপ্লয়ি লিয়াস ফোল্ডার না, তো এটা আমি করে দিচ্ছি এমপ্লয়ি আন্ডারস্কোর লিভ ফোল্ডার। ওকে, এ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, তারপরে ফাইলের নাম হবে ভিউ লিভ। ওকে, ভিউ লিভ, তারপর ডেটাটা নিয়ে যাবে। তাহলে এমপ্লয়ি ফোল্ডারের মধ্যে এমপ্লয়ি আন্ডারস্কোর লিভ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের ফোল্ডারের মধ্যে, তো এটা দেখেন এমপ্লয়ি ফোল্ডার, তার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফোল্ডার, এখন এটা আমি সেভ করব এমপ্লয়ি আন্ডারস্কোর লিভ ফোল্ডার। ওকে, এই ফোল্ডারের মধ্যে এখন ফাইলের নাম দেবো ভিউ লিভ। ওকে, এটা আমি কপি করতেছি, কপি কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, অর্থাৎ কপি করে নামটা আমি কপি করতেছি মূলত ভিউ লিভ। তো এই নামে মূলত আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, তো আমি এমপ্লয়ি আন্ডারস্কোর লিভ রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল, এখন এটা আমি সেভ করব ভিউ লিভ ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম, সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড দিই তাহলে কোনো কন্টেন্ট থাকার কথা না, অর্থাৎ ফাঁকা দেখাবে, হ্যাঁ এখন ফাঁকা দেখাচ্ছে। তাহলে এখন আমি যেটা করব, আমাদের অন্য একটা ফাইল থেকে কপি করে এখানে নিয়ে আসব, তো আমাদের ভিউ এমপ্লয়ি এটা থেকে আমি কপি করে নিয়ে আসতে পারি, দেখেন ভিউ এমপ্লয়ি আর পুরো জিনিসটা কপি করে নিয়ে আসতেছি, তারপর যে জিনিসগুলো লাগবে সেগুলো রাখবো আর বাকিগুলো ফেলে দিব। ওকে, তাহলে এটা আমি অল সিলেক্ট করলাম, কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি, দেখেন এটা এমপ্লয়ি রেয়াস এর মধ্যে ভিউ এমপ্লয়ি থেকে আমি কপি করে নিয়ে আসতেছি, তো এটা আমি কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে আমাদের এই নতুন ফাইলটার মধ্যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কী হয় দেখেন, রিলোড করলাম, তো রিলোড করার পরে আমাদের উপরে এরকম টাইটেল আসছে আর নিচে এখানে এতগুলো ইনফরমেশান আসছে, তো আমাদের এতগুলো মূলত লাগবে না, এখানে আমি কিছু জিনিস চেঞ্জ করব। ওকে, তাহলে প্রথমে আমি টাইটেলগুলো চেঞ্জ করে নিয়েছি, তাহলে এটা আমি বলে দিচ্ছি ম্যানেজ এমপ্লয়ি লিভ। ওকে, আর নিচেও বলে দিচ্ছি ম্যানেজ এমপ্লয়ি লিভ, আর এখানে আমি বলে দেবো এমপ্লয়ি লিভ লিস্ট, আর এখানে অ্যাড এমপ্লয়ি লিভ। ওকে, তাহলে এখানে অ্যাডের যে রাউটটা আছে সেটা দিতে হবে, আর এখানে সাইড বারটা মূলত এখন আমাদের আর দরকার নাই, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের অ্যাডের রাউট হলো এমপ্লয়ি লিভ অ্যাড, এইটা আমি দিয়ে দেব আমাদের এইখানে ভিউ ফাইলের মধ্যে। ওকে, আমি পেস্ট করলাম, তারপরে দেখেন এখানে আমি কী কী ইনফরমেশান রাখবো, তো এমপ্লয়ি এর নেম, তার আইডি নাম্বার, এই দুইটা রাখতে পারি, আর মোবাইল নাম্বার এত কিছু রাখার দরকার নাই। ওকে, আপাতত আমি রাখলাম এখানে আইডি, নেম, আইডি। ওকে, তারপরে যেহেতু এখানে দেখেন আমাদের সাইটটা ফিল থাকতেছে টোটাল, তাহলে নেম, আইডি, আর এখান থেকে বাকিগুলো আমি রিমুভ করে দিলাম। ওকে, আর এখানে এডিট আর ডিটেলসটা দেওয়ার দরকার নাই, ডিটেলস এখান থেকে আমি রিমুভ করে দিলাম, অর্থাৎ জাস্ট এডিটটা রাখলাম। এখন দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলে কী হয়, আমাদের কয়টা ফিল্ড আছে, তো এখানে একটা এরর দিল এনডিফ। ওকে, হ্যাঁ, এই যে আমাদের এনডিফটা রয়ে গেল, যে ডিফটা আমি রিমুভ দিয়ে দিছি। ওকে, দেখেন তাহলে এখানে আমাদের নেম, আইডি নাম্বার, এটা মূলত এমপ্লয়ি নেম আর আইডি নাম্বার, তারপরে অ্যাকশন, তো এখানে আমি আর দুই তিনটা ফিল্ড নিয়ে আসব আর সব কিছু ঠিক থাকবে। ওকে, তাহলে এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি নেম, আইডি নাম্বার থাকবে, থাকার পর এখানে আরেকটা টিএস নিচ্ছি, এটার মধ্যে আমি বলে দেবো পারপাস, অর্থাৎ কোন পারপাসে লিপটা নিচ্ছে, পারপাস, তারপর আরেকটা হলো ডেট, অর্থাৎ কোন ডেটে। তাহলে এই আমি আরও দুইটা ফিল্ড অ্যাড করলাম, তো এখানে নিচেও আমাকে দুইটা ফিল্ড আপাতত উপরেটাই কপি করে নিয়ে আসতেছি, তো এটা দেখেন কপি করলাম, কন্ট্রোল সি, কপি, অর্থাৎ দুইটা টিডি জাস্ট আমি বৃদ্ধি করে রাখতেছি, পরে এটা চেঞ্জ হবে, এখন রিলোড করলাম। তাহলে আমাদের চলে আসলো নেম, আইডি নাম্বার,
আর পার পাস, অর্থাৎ এই দুইটা মূলত আমরা জয়েন করে নিয়ে আসবো, তারপর পার পাস, তারপরে ডেট অ্যাকশন। ওকে, তাহলে এই হলো আমাদের এটা। তো এখানে একটা জিনিস দেখেন, এখান থেকে মূলত আমি ওয়াল ডাটা পাস করেছি, আর এখানে জাস্ট ফরিস করানো হয়েছে যে ওয়াল ডাটা অ্যাজ কি নেওয়া হয়েছে, তারপরে ভ্যালু, আর এখানে ভ্যালু অ্যান্ড নেম, এটা তো আপনারা জানেন। আর ফরিস্টটা টিআরের উপরে শুরু হয়েছে, আর এন্ড ফরিস্ট টিআরের শেষে ক্লোজ হয়েছে। ওকে, তো এই মূলত ভিউ ফাইল, এখানে আর কোনো চেঞ্জেস নাই। এখন আমি অ্যাড এমপ্লয়িতে যখন ক্লিক করবো, সে আমাকে এ রাউটে নিয়ে যাবে, আর এ রাউটে মানে সে আমাকে এই রাউটাতে নিয়ে আসবে, তার মানে হলো এর অ্যাড ফাংশনে নিয়ে যাবে। ওকে, এই কন্ট্রোলারের, তাহলে এটা হলো আমাদের এমপ্লয়ি লিভ কন্ট্রোলার এর অ্যাড ফাংশন। ওকে, তো অ্যাড ফাংশনের মধ্যে এখন আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের লিভ পারপাস আমি এখানে পাস করে দেব। ওকে, তাহলে আমি লিভ পারপাস মডেলটা দিয়ে দিলাম এখানে, লিভ পারপাস এর ওয়াল ডাটা, ওয়াল ফাংশন নিয়ে যাবে, তারপরে এখানে দিয়ে দিলাম আমি পারপাস। আমি পুরোটাই দিতে পারি, লিভ আন্ডারস্কোর পারপাস। ওকে, ডাটার মধ্যে দিয়ে দিলাম, আর এটাও একইভাবে এমপ্লয়ি ফোল্ডার, তার আন্ডারে এমপ্লয়ি রেজ না, এখন হবে এমপ্লয়ি আন্ডারস্কোর লিভ নামে যে ফোল্ডারটা আছে এটা, তারপরে অ্যাড এমপ্লয়ি না, এখন দিয়ে দেবো অ্যাড লিভ, অ্যাড লিভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই অ্যাড লিভে যাবে, সাথে এই ডাটাটা নিয়ে যাবে। ওকে, তাহলে অ্যাড লিভ নামে একটা ফাইল ক্রিয়েট করব আমি এমপ্লয়ি লিভ ফোল্ডারের মধ্যে। তাহলে আমি ফোল্ডারে চলে যাচ্ছি, দেখেন এই যে এমপ্লয়ি লিভ ফোল্ডার, এর রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল, এখন এটা আমি সেভ করব, অ্যাড লিভ ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি এই বাটনটাতে ক্লিক করি, তাহলে আমাকে সেই ওই ফাইলটার মধ্যে নিয়ে যাবে। যেমন আমি এটাতে ক্লিক করলাম, অ্যাড এমপ্লয়ি লিভ করার পরে সেই ফাইলটাতে নিয়ে আসলো, এখানে কোনো কন্টেন্ট নাই, ফাঁকা দেখাচ্ছে, কারণ আমি এখন পর্যন্ত কোনো কন্টেন্ট দেইনি। ওকে, তাহলে আমি যেটা করব, অন্য একটা অ্যাড ফাইল থেকে কপি করে নিয়ে আসব, তাহলে এমপ্লয়ি অ্যাড, তো এটা আমাদের মতো অনেক বড় ছিল, অর্থাৎ ছোটো একটা ফাইল থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। তাহলে আমি কোনটা থেকে নিয়ে আসতে পারি, সেট আপ, সেট আপ থেকে নিয়ে আসি, সেট আপ থেকে মনে করেন অ্যাসাইন। ওকে, সেট আপ থেকে মনে করেন যে কোনো একটা নিয়ে আসি, গ্রুপটাই নিয়ে আসি, অর্থাৎ ছোটো একটা ফর্ম, তারপর আমি চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো অ্যাড গ্রুপ, দেখেন সেট আপ ফোল্ডার, তার আন্ডারে গ্রুপ ফোল্ডার, এর মধ্যে অ্যাড গ্রুপ ডট ব্লেড ডট পিএসপি ফাইল যেটা ছিল, এটা থেকে আমি কপি করে নিয়ে আসলাম, এনে এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল এস। এখন পেস্ট করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে কী হয় দেখেন, তো আমাদের এই জিনিসগুলো আসছে, একটা ফিল্ড আছে, আর এখানে টাইটেলগুলো চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে উপরে টাইটেলগুলো প্রথমে আমি চেঞ্জ করি, তো এখানে হবে ম্যানেজ এমপ্লয়ি লিভ, এমপ্লয়ি লিভ, আর নিচে করে দিচ্ছি এমপ্লয়ি লিভ। ওকে, তারপরে এখানে যদি এডিট মোডে আসে, তাহলে এডিট এমপ্লয়ি লিভ, আর যদি অ্যাড মোডে থাকে, তাহলে অ্যাড এমপ্লয়ি লিভ। ওকে, তারপরে এখানে এমপ্লয়ি লিভ লিস্ট, তাহলে যেহেতু এটা লিস্ট, তাহলে আমাদের ভিউ এর যে রাউটটা আছে এটা দিতে হবে, এমপ্লয়ি লিভ ভিউ। ওকে, তাহলে এটা আমি কপি করে জাস্ট এই রাউটের মধ্যে দিয়ে দিব। তারপরে এখানে আমাদের ফর্ম শুরু হয়েছে, তো ফর্মের মধ্যে দেখেন এখানে পোস্ট মেথড, আর পোস্ট মেথড যেহেতু অবশ্যই সিএসআরএফ টোকেন, আর এখানে ফর্মের আইডি মাই ফর্ম, আর এখানে যা আছে অ্যাং টাইপ নেওয়া হয়েছে, মাল্টিপার্ট ফর্ম হাইফেন ফর্ম মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডাটা, অর্থাৎ এটা যখন আমরা ফাইলে আপলোড করি, তো এটা থাকলেও সমস্যা নাই। তো আমাদের অ্যাকশনেরগুলা চেঞ্জ করতে হবে, রাউটগুলা, তো প্রথমে দেওয়া হয়েছে যেটা আপডেটের, তো আপডেটের ক্ষেত্রে আমি দেবো এটা এমপ্লয়ি লিভ আপডেট, আর সাথে আইডি নিয়ে যাবে, দেখেন এই যে আইডি নিয়ে যাচ্ছে, তাহলে এটা দিয়ে দেবো আমার অ্যাকশনের মধ্যে আপডেট, আর সাথে এডিট ডাটা, এর আইডি প্রাইমারি কি আইডি নিয়ে যাবে। তারপরে আর যদি অ্যাড মোডে থাকে, তাহলে স্টোরের যে রাউটটা আছে সেটা দিতে হবে,
এটা কপি করতেছি দেখেন, আর এটাও পোস্ট মেথডে যাইতেছে। ওকে, তাহলে এখানে দিয়ে দিলাম। তাহলে এই হলো আমাদের ফর্ম। তার নিচ এই জিনিসটা আমি চেঞ্জ করব লেভেলের মধ্যে। প্রথমটা দিব এমপ্লয়ি নেম। ওকে, এমপ্লয়ি নেম। আর এখানে আমাদের ইনপুট ফিল্ড হবে না, এখানে মূলত হবে আমাদের সিলেক্ট অপশন। তো সিলেক্ট আমি অন্য একটা থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সবচেয়ে ভালো হয়, কারণ লিখতে গেলে অনেকটা সময় লাগবে। তো দেখেন আমাদের যে এমপ্লয়ি রেজিস্ট্রেশন, এর সময় আমরা সিলেক্ট নিয়ে কাজ করেছিলাম, তো ওইটা থেকে কপি করে নিয়ে আসতেছি। এখানে দেখেন এই যে জেন্ডারটা, জেন্ডার না, আমি যেটা ডাইনামিকলি নিয়ে আসছিলাম ওইটাই কপি করব মূলত। এই যে ডেজিগনেশন যেটা ছিল এটা আমি কপি করতেছি, যে সিলেক্ট। ওকে, তাহলে এটা কপি করলাম অ্যাড এমপ্লয়ি ফাইল থেকে। দেখেন কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের এখন কি হবে, এমপ্লয়ি আইডি, যেহেতু আমাদের লিভ টেবিলের মধ্যে, এমপ্লয়ি লিভ টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি যাবে, তাহলে এখানে নেম ইকুয়াল আমি দিয়ে দিচ্ছি এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি। ওকে, তারপরে দেখেন সিলেক্ট ডেজিগনেশন না, তার মধ্যে দিচ্ছি সিলেক্ট এমপ্লয়ি, সেভ করলাম। ওকে, তারপরে দেখেন ফরিচের মধ্যে এখন ডেজিগনেশন দেব না, এখন আমরা যে কন্ট্রোলার থেকে লিভ পারপাস যেটা পাস করেছি, তো এখানে আমাদের লিভ পারপাসও পাস করতে হবে, আরেকটা জিনিস পাস করতে হবে, সেটা হলো এমপ্লয়িজ। ওকে, তো এখানে দেখেন আমি আরেকটা জিনিস নিচ্ছি, ডলার সাইন ডেটা, এর মধ্যে আমি দিব এমপ্লয়িজ। ওকে, এই যে এমপ্লয়িজটা দিয়ে দিব। তারপরে এটা এমপ্লয়িজগুলো মূলত আমাদের ইউজার টেবিলের মধ্যে আছে, তাহলে ইউজার, এখানে আমি কন্ডিশন দিব হোয়ার ইউজার টাইপ ইকুয়াল এমপ্লয়ি, অর্থাৎ ইউজার টাইপ যেগুলো এমপ্লয়ি আছে সেইগুলোই মূলত আমাদের ইউজার্স এমপ্লয়ি। ওকে, তারপর আমি গেট করলাম, গেট। ওকে, তাহলে এখন এই এমপ্লয়িজটা আমি ফরিচের মধ্যে দিয়ে দিব, যে অ্যাড লিভ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, তেমন কোনো কঠিন না। এটা হলো কন্ট্রোলার, এখান থেকে দেখেন এমপ্লয়িজটা পাস করলাম আর এখানে লিভ পারপাস পাস করলাম। তো এটা হলো আমাদের ফর্ম। তো ফর্মের মধ্যে এমপ্লয়ি নেম নিলাম, আর এখানে এমপ্লয়ি আইডি, নেম ইকুয়াল সিলেক্টেড, আর এখানে ভ্যালু প্রথমটা ফাঁকা, সিলেক্ট এমপ্লয়ি, তারপরে এখানে দিয়ে দিলাম এমপ্লয়িজ যেটা পাস করলাম, আর এখানে আমি বলে দিলাম এমপ্লয়িজ অ্যাজ এমপ্লয়ি। ওকে, এখানে ডলার সাইন দিতে হবে। ওকে, তো ভ্যালু হবে এমপ্লয়ি এর আইডি, অর্থাৎ প্রাইমারি কি আইডি। তারপরে এখানে যদি এর এডিট ডাটা এর ডেজিগনেশন আইডি না, এখন হবে এডিট ডাটা এর এমপ্লয়ি আইডি, অর্থাৎ যখন এডিট মুডে আসবে। তো এডিট ডাটা এর এখানে দিবেন অবশ্যই অ্যাট দ্য রেট ডলার সাইন, এডিট ডাটা এর এমপ্লয়ি আইডি যদি ইকুয়াল ডলার সাইন এই এমপ্লয়ি ভেরিয়েবল এর আইডি যদি হয় তাহলে সিলেক্টেড, আর এখানে এমপ্লয়ি আর নেমটা হবে। এখন দেখি আমি ব্রাউজারটা রিলোড করে আমাদের এমপ্লয়িগুলো লোড হয়েছে কি না। রিলোড করলাম, দেখেন রিলোড করার পরে, হ্যাঁ দেখেন আমাদের দুইজন এমপ্লয়ি ছিল, দুইজন চলে আসছে, এমডি কামাল এবং রহমত আলী। ওকে, তো এখন আমি আরও দুইটা ফিল্ড নিব, একটা হবে স্টার্ট ডেট আর একটা এন্ড ডেট, আর এটা আমি কলম ডি করে দিচ্ছি ফোর, কলম ডি ফোর। ওকে, তাহলে এই পুরো ডিপটা আমি কপি করতেছি, কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম একটা দুইটা। ওকে, আমি একটাই রাখলাম, একটা রাখার পর এটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটা আমি বলে দিচ্ছি স্টার্ট ডেট, স্টার্ট ডেট, আর এখানে এখন সিলেক্ট হবে না, এখন ইনপুট ফিল্ড নিব, ইনপুট এখানে আমি দেবো টেক্সট আর নেম ইকুয়াল স্টার্ট আন্ডারস্কোর ডেট, অর্থাৎ আমরা টেবিলের মধ্যে যে ফিল্ডটা নিয়েছি। ওকে, স্টার্ট ডেট, আর এখানে ক্লাস ইউজ করবো ফর্ম কন্ট্রোল, তারপর ফর্ম কন্ট্রোল এস এম, আর এখানে ক্লাসের মধ্যে আমাদের সিঙ্গেল ডেট পিকারের যে অ্যাটা আছে এটা দিতে হবে, সিঙ্গেল ডেট পিকার। ওকে, তাহলে আমাদের ডেট পিকারটা চলে আসবে, সিঙ্গেল ডেট পিকার, আর এখানে প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দেবো আমি স্টার্ট ডেট। ওকে, স্টার্ট ডেট। ওকে, দেখি আমাদের ডেটটা আসছে কি না,
স্টার্ট ডেট, হ্যাঁ আমাদের ডেট পিকারটা চলে আসছে। ওকে তাহলে আমি আরেকটা ফিল নিয়েছি এন্ড ডেট। তাহলে এখানে দেখেন সব কিছু ঠিক থাকবে। এই পুরো ডিপটা আমি আবার কপি করতেছি, কপি করলাম, কপি করে নিচে পেস্ট করলাম। জাস্ট এখানে আমার চেঞ্জ হবে টাইটেলগুলা, তো এটা আমি বলে দিচ্ছি এন্ড ডেট, আর এখানে নেম ইকুয়াল এন্ড আন্ডারস্কোর ডেট। ওকে, আর এখানে যা আছে তাই থাকবে। আর এখানে প্লেস হোল্ডারটা এটাও আমি করে দিচ্ছি এন্ড ডেট। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের এন্ড ডেটেরটাও চলে আসছে, দুইটা ডেট পিকার। এখন আমি নিব লিপ পারপাস। ওকে, তো লিপ পারপাসটা এই যে আমি কন্ট্রোলার থেকে যেটা পাস করলাম এটা দিয়ে দিব। এই ক্ষেত্রে দেখেন এই যে উপরে সিলেক্ট যে অপশনটা আছে এটা আমি পুরোটা কপি করতেছি, কন্ট্রোল সি। এখানে আমি নিচে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি, আর এখানে বলে দেবো লিপ পারপাস। ওকে, লেভেলের মধ্যে লিপ পারপাস, আর এখানে নেমের মধ্যে এখন হবে লিপ পারপাস আইডি। ওকে, এই যে আমরা যেটা ডাটাবেসের মধ্যে ক্রিয়েট করেছিলাম লিপ পারপাস আইডি। আর এখানে আমি আরেকটা ফিল্ড নিব আইডি ইকুয়াল লিপ পারপাস আইডি, অর্থাৎ এখানে জাভাস্ক্রিপ্টের একটা কাজ করব। ওকে, সেভ করলাম। তো এখানে আমি বলে দেবো এখন সিলেক্ট পারপাস। ওকে, আর এখন এখানে ফরিচের মধ্যে এমপ্লয়িজ না, এখন মূলত হবে এই যে আমি লিভ পারপাস নামে যে ভ্যালুটা পাস করে দিচ্ছি। ওকে, তাহলে এটা পারপাস লিভ আন্ডারস্কোর পারপাস, এখানে আমি বলে দিচ্ছি ফরিচের মধ্যে লিভ আন্ডারস্কোর পারপাস, আর এস এমপ্লয়ি যে ভেরিয়েবলটা আছে এটাকে আমি বলে দিচ্ছি এস পারপাস। ওকে, পারপাস নামে ভেরিয়েবলটা করে দিলাম। ওকে, তারপর দেখেন এখানে যখন এডিট, এখানে ভ্যালু হবে পারপাস এর আইডি মানে প্রাইমারি কি আইডি, আর যখন আসবে এডিট ডাটা এট দ্য রেট ডলার সাইন এডিট ডাটা এর এমপ্লয়ি আইডি না, এখন হবে লিভ পারপাস আন্ডারস্কোর আইডি। ওকে, যখন এটা ইকুয়াল পারপাস এর প্রাইমারি কি আইডি হবে তখন সিলেক্টেড হবে, আর এখানে পারপাসের নেমটা শো হবে। এখন সেভ করলাম। সেভ করার পরে এখন যদি বায়োটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো লিভ পারপাস, হ্যাঁ এখানে দেখেন যে আমি দুইটা পারপাস এন্ট্রি করেছিলাম, দুইটা চলে আসছে। ওকে, একটা হলো ফ্যামিলি প্রবলেম, পার্সোনাল প্রবলেম। তো এর নিচে আমি যে কাজটা করতে চাচ্ছি, দেখেন এখানে আমি আর একটা ভ্যালু নিতে চাচ্ছি এই ফরিচের নিচে আমি দেবো, দেখেন সিলেক্ট অপশনের মধ্যেই। তো এখানে দিলাম অপশন, অপশনের এটার মধ্যে আমি ভ্যালু ইউজ করব জিরো, অর্থাৎ জিরো ধরে নিলাম। আর এখানে আমি বলে দেবো নিউ পারপাস, অর্থাৎ এই দুইটা পারপাস বাদ দিয়ে আরও অন্য কোনো পারপাস সে দিবে কি না যেন টাইপ করে দিতে পারে। ওকে, তাহলে এখানে আমি দিলাম ভ্যালু ইকুয়াল জিরো, আর এখানে আমি বলে দিলাম নিউ পারপাস দিয়ে এখন সেভ করলাম। দেখেন সেভ করার পরে তাহলে আমাদের এখন ফিল্ড কয়টা আসবে, তিনটা আসবে। দেখেন এখানে আরেকটা আসলো নিউ পারপাস, নিউ পারপাস। তো নিউ পারপাসে যখন ক্লিক করবে তখন নিচে একটা আমি ইনপুট ফিল্ড ওপেন করবো। ওকে, তাহলে এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, দেখেন একটা ইনপুট ফিল্ড নিচ্ছি এই সিলেক্ট অপশনের নিচে আমি নিচ্ছি ডিপটার ভিতরে। ওকে, সিলেক্ট অপশনের নিচে, তো এখানে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। তো আমি এখানে একটু একটা কোড করে রাখছি, অবশ্যই এটা কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সময়টা একটু কম লাগে। জাস্ট আমি এটা কপি করলাম। ওকে, তখন এখানে একটা ইনপুট ফিল্ড নিলাম নেম ইকুয়াল নেম, কারণ আমাদের দেখেন এই যে লিভ পারপাস যে টেবিলটা আছে ওটার ফিল্ডের নাম ছিল নেম নেম। ওকে, তাহলে এটা নিয়ে নিলাম নেম ইকুয়াল নেম, আর এখানে বললাম যে এন্টার, এন্টার না দিয়ে রাইট দিতে পারি, রাইট পারপাস। ওকে, তো এখানে একটা ডিবের মধ্যে নেওয়া হয়েছে, তো এটা ডিবে দেওয়ার দরকার নাই, জাস্ট আমি এই ইনপুট টাইপটা এখন ইয়া করে দেব। এটা আমি কপি করতেছি, দেখেন। তো এই ইনপুট ফিল্ডার সবার নিচে আমি একটা জিনিস, এখন দেখেন এখানে আমি এটা সেভ করলাম। সেভ করার পরে দেখেন কি হয়, ব্রাউজারটা যদি রিলোড করি তাহলে আমাদের এখানে আরেকটা ফিল্ড আসছে নিচে, দেখেন যে রাইট পারপাস আর উপরে সিলেক্ট অপশন। তো আমি চাচ্ছি যে যখন নিউ এ ক্লিক করবে দেন এই ফিল্ডটা ওপেন হবে, আর নইলে সে উপরে দুইটা থেকে সিলেক্ট করতে পারবে। ওকে, তো এখানে জাস্ট আমি এখন এই স্টাইল দিয়ে এটা ব্লক করে দেবো। এখানে দেখেন আমি
ইনপুট ফিল্ডের মধ্যে আমি একটা আইডি নিলাম যে অ্যাড আদার্স, অর্থাৎ নতুন একটা ফিল্ড অ্যাড হবে। তারপরে এখানে আমি এটা দিলাম যে ডিসপ্লে ইকুয়াল নান, তাহলে এটা প্রথম অবস্থায় শো হবে না। আর এটা দেখেন যেহেতু লিপ পারপাস একটু বড় হইতে পারে, তাহলে এটা আমি কলম ডি এড দিয়ে দিব। আর এটার মধ্যে মনে হয় এস এম ক্লাসটা ইউজ করা হয়নি, যার কারণে এটার সাথে এটা ম্যাচ করতেছে না, তো এখানে এস এম ক্লাসটা ইউজ করে দেবো। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম এটা, হ্যাঁ এখানে করে দিচ্ছি এইট, আর এখানে সিক্স না নিচেরটা যে ফোর করে দিচ্ছি বাটন যেটা আছে। আর এখানে দেখেন যে বাটন প্রাইমারি, এখানে জাস্ট বাটন এস এম ইউজ করে দিলাম, তাহলে আমাদের বাটনটা একটু ছোটো হবে। আর এই বাটনের মধ্যে যা কন্ডিশন আছে তো বুঝতেই পারছেন, অ্যাট দ্য রেট ডলার সাইন এডিটটা যদি হয় তাহলে আপডেট হবে, নইলে সাবমিট। ওকে, এখন সেভ করলাম। সেভ করার পরে এখন দেখেন যদি বাজারটা রিলোড করি তাহলে আমাদের এই ফিল্ডটা হাইড হয়ে যাবে, যেহেতু আমি দিলাম ডিসপ্লে নান। ওকে, এখন দেখেন এটা বড় হয়ে গেল এবং নিচের ফিল্ডটা নাই। তো যখন আমি নিউ পারপাসে ক্লিক করব তখনই মূলত নিচেরটা শো হবে। তো এই জন্য আমি জাস্ট একটা সিম্পল জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, যেটা আমি কপি করতেছি, কপি করলাম, কপি করে একবারে সবার নিচে চলে যাচ্ছি। এটা হলো আমাদের ফর্ম, তো ফর্মটা তো বুঝতেই পারছেন, এর নিচে আমি পেস্ট করলাম। তো এখানে জাস্ট আমি ডকুমেন্ট রেডি ফাংশন নিলাম, তারপর এখানে বললাম ডকুমেন্ট ওয়ান চেঞ্জ লিপ পারপাস আইডি, এখানে দেখেন হ্যাশ দেওয়া হয়েছে। তো আমি এই জন্য একটা আইডি ফিল্ড নিয়েছিলাম মূলত, এখানে দেখেন লিপ পারপাস আইডি, আইডি ইকুয়াল লিপ পারপাস আইডি। তো এই জন্য যেহেতু আইডি নিয়েছে অবশ্যই এখানে হ্যাশ দিতে হবে, তো হ্যাশ। তারপর এখানে একটা বার নিলাম ভেরিয়েবল, যে লিপ পারপাস ইকুয়াল দিস বেল, এর যে বেলটা, তারপর এখানে বলে দিলাম যে এই লিপ পারপাস ইকুয়াল যদি জিরো হয়, দেখেন আমি অপশনের মধ্যে একটা ভ্যালু নিয়েছিলাম মূলত জিরো, দেখেন এই যে ভ্যালু ইকুয়াল জিরো। তাহলে আমি এটাই করলাম, যখন ভ্যালু ইকুয়াল জিরো হবে তখন এই যে অ্যাড আদার্স আইডি হ্যাশ দেওয়া হয়েছে, তো এখানে দেখেন আইডি নিলাম, যে ইনপুট ফিল্ডার একটা আইডি নিয়েছি অ্যাড আন্ডারস্কোর আদার্স, দেখেন এই যে অ্যাড আন্ডারস্কোর আদার্স। তাহলে এই ফিল্ডটা কী হবে তখন, শো হবে, জাস্ট এই কাজটাই করেছে। যদি এটা ইকুয়াল জিরো হয় তাহলে এই ফিল্ডটা শো হবে, আর যদি এলস এটা হাইড হবে। জাস্ট এই কাজটাই করা হলো। তো এই স্ক্রিপ্টটা আপনারা দেখে দেখে একটু টাইপ করবেন, আর এখানে এই ফিল্ডটা এভাবে একটু দেখে লিখবেন। ওকে, তাহলে এটা হলো আমাদের ফর্ম। তো এখানে আমি আর একটু উপরে লিখে যাচ্ছি, তো উপরেও এই কয়েকটা ফর্ম ফিল্ড এটাও একটু দেখে দেখে টাইপ করবেন। তো যেহেতু আমাদের দেখেন এডিট ডাটা বাকি দুইটা ফিল্ডের মধ্যে দেওয়া আছে, তো এখানেও আমি এডিট ডাটাটা দিয়ে দিই কন্ডিশন দিয়ে, ভ্যালু ইকুয়াল অ্যাট দ্য রেট ডলার সাইন এডিট ডাটা এর স্টার্ট ডেট। ওকে, আর এখানে দিয়ে দেব ভ্যালু ইকুয়াল, অর্থাৎ যখন এডিট মোডে আসবে, যেহেতু আমি একটা ফর্মের মধ্যেই এডিট এবং ইনসার্ট দুইটাই করব, অ্যাট দ্য রেট ডলার সাইন এডিট ডাটা এর এন্ড ডেট, এন্ড আন্ডারস্কোর ডেট। ওকে, এটা দিয়ে দিলাম। এখন দেখেন ব্রাউজারটা আমি রিলোড করলে কী হয়, রিলোড করলাম, তো রিলোড করার পরে এখানে বলতেছে আনডিফাইন্ড স্টার্ট ডেট। ওকে, দেখি কি আনডিফাইন্ড বলতেছে, ও এখানে এ দেওয়া হয়নি মূলত, ওকে অবজেক্ট সাইন দেওয়া হয়নি, যার জন্য মূলত সে এরর বলতেছে। ওকে, এবার ঠিক আছে। তো দেখেন এখন যদি আমি নিউ পারপাসে দেই তাহলে আমাদের নিচের যে ইনপুট ফিল্ডটা চলে আসছে, যখন আমি আবার উপরে দুইটা সিলেক্ট করব তখন নিচের ফিল্ডটা আবার হাইড হয়ে যাচ্ছে। জাস্ট আমি এই কাজটাই করেছি। ওকে, তো মনে করেন কেউ লিপ পারপাস এই দুইটার মধ্যে তার পারপাসের পড়তেছে না, তখন সে এই নতুন একটা দেবে, দেন সে টাইপ করে দিতে পারবে নতুন কী পারপাস দিতে চাচ্ছে। ওকে, তাহলে এখন দেখেন সাবমিট ফর্মে ক্লিক করলে সে আমাকে উপরের এই যে এই অ্যাকশনে নিয়ে যাচ্ছে, যেহেতু অ্যাড মোডে আছি তাহলে এই স্টোর এমপ্লয়ি লিপ স্টোর, তাহলে আমাদের এই রাউটটাতে নিয়ে আসবে স্টোর। আর এই রাউট মানে সে আমাকে এমপ্লয়ি লিপ কন্ট্রোলার এর স্টোর ফাংশনের মধ্যে নিয়ে যাবে, তাহলে এটা হলো আমাদের এমপ্লয়ি লিপ কন্ট্রোলার এর, এটা হলো স্টোর ফাংশন। ওকে, তাহলে স্টোর ফাংশন থেকে আমি ভিতরে সবগুলো ফাংশন কোড রিমুভ করে দিচ্ছি, জাস্ট স্টোর ফাংশনটা রাখতেছি। ওকে, তাহলে আমি পুরোটা রিমুভ করে দিলাম, রিমুভ করার পরে রিটার্ন রিডিরেক্টর রাখলাম, আর এখানে দেখেন আমি জাস্ট একটা কোড কপি করে নিয়ে আসতেছি, অর্থাৎ যেন আমাদের সহজ হয়। তাহলে এটা আমি পুরোটা কপি করলাম, পেস্ট করলাম। ওকে,
তো এখানে দেখেন আমি কি কাজ করলাম, এটা হবে লিভ পারপাস মডেল আর এটা হলো এমপ্লয়ি লিভ। ওকে, তো এখানে দেখেন আমি কি কাজটা করছি। তো এখানে আমি একটা কন্ডিশন দিলাম, ইফ রিকোয়েস্ট লিভ পারপাস আইডি ইকুয়াল যদি জিরো হয়, জিরো মানে এই ফিল্ডটা যাইতেছে, দেখেন এই যে আমাদের ফর্ম থেকে জিরো যখন হবে তার মানে এই ফিল্ডটা যাইবে, তখন আমি বলে দিলাম যে লিভ পারপাস নামে একটা ভেরিয়েবল নিলাম ডলার সাইন লিভ পারপাস ইকুয়াল নিউ লিভ পারপাস যে আমাদের মডেলটা আছে সেটার মধ্যে চলে যাবে যদি জিরো হয়। জিরো হওয়া মানে নতুন একটা ইনপুট ফিল্ড দিবে। ওকে, তারপর লিভ পারপাস এর নেম ইকুয়াল রিকোয়েস্টের নেম যেটা আসবে। ওকে ওকে, তাহলে এই লিভ পারপাস এর নেম বাম সাইডের নেম ইকুয়াল রিকোয়েস্টের যে নেমটা আসবে, এই যে আমাদের এটার নেম ইকুয়াল হয়েছে নেম মূলত যে ইনপুট ফিল্ডের নেম ইকুয়াল নেম, তাহলে এই নেম আসবে, আসার পরে লিভ পারপাসের মধ্যে এটা সেভ হয়ে যাবে। তারপরে যে লিভ পারপাস আইডি নামে একটা আমি ভেরিয়েবল নিলাম, এখানে বলে দিলাম এই লিভ পারপাস যেটা সেভ হবে তার লাস্ট আইডিটা আমি নিয়ে দিলাম লিভ পারপাস এর আইডি। এলস আর যদি জিরো না হয়, এই লিভ পারপাস আইডি ইকুয়াল যদি জিরো না হয় তাহলে যেটা হবে যে লিভ পারপাস আইডি ইকুয়াল আমি বলে দিলাম রিকোয়েস্ট লিভ পারপাস আইডি, তাহলে আমাদের এখানে যে সিলেক্টের মধ্যে যে আইডি নিলাম এই আইডি যেটা যাবে সেটাই হবে। ওকে, তাহলে জাস্ট আমি এটা দিয়ে দিলাম। তারপর যেটা নিলাম ডলার সাইন ডেটা, তো এখানে ডেটা না দিয়ে আমরা অন্য নামও দিতে পারি বা ডেটাই থাকুক সমস্যা নাই। ওকে, এখানে ডেটা না দিয়ে দিয়ে দেই সরাসরি এমপ্লয়ি লিভ দিয়ে দেই। এমপ্লয়ি লিভ, ওকে, এমপ্লয়ি আন্ডারস্কোর লিভ দিয়ে দিই, তাহলে এমপ্লয়ি আন্ডারস্কোর লিভ ভেরিয়েবল। ওকে, তারপর আমি এমপ্লয়ি আন্ডারস্কোর লিভ নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে বলে দিলাম নিউ এমপ্লয়ি লিভ যে মডেলটা সেটা দিয়ে দিলাম। তারপর এখানে এমপ্লয়ি লিভ এর এমপ্লয়ি আইডি ইকুয়াল রিকোয়েস্টের যে এমপ্লয়ি আইডি আসবে সেটা, তারপর স্টার্ট ডেট ইকুয়াল রিকোয়েস্টের যে স্টার্ট ডেট আসবে আর সেটা ইয়ার মান্থ ডে ফরম্যাটে করে নিলাম, তারপরে এন্ড ডেট ইকুয়াল রিকোয়েস্টের যেটা আসবে সেটাও ইয়ার মান্থ ডে ফরম্যাটে করে নিলাম, তারপরে এমপ্লয়ি লিভ এর লিভ পারপাস আইডি ফিল্ডের মধ্যে এই যে এই আইডি যেটা আমরা দুটো ভেরিয়েবল নিলাম যদি নিউ হয় তাহলে এটা হবে আর যদি পুরাতন পারপাস হয় তাহলে এটা হবে। তারপর এখানে দিয়ে দিলাম যে এই ভেরিয়েবলটা জাস্ট ডলার সাইন লিভ পারপাস আইডি, তারপর এটা সেভ হবে। সেভ হওয়ার পরে এখন রিটার্ন রিডিরেক্ট করে সে আমাকে এই রাউটার মধ্যে নিয়ে যাবে, দেখেন এমপ্লয়ি লিভ ভিউ। ওকে, এই রাউটার মধ্যে নিয়ে যাবে, তাহলে এটা আমি দিয়ে দিলাম রিটার্ন ডিরেক্ট আর এখানে মেসেজ দেবে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, এখন দেখি আমরা ব্রাউজারটা রিলোড করে এবং ডাটা ইনসার্ট করে ঠিক মতো কাজ করতেছে কি না। তাহলে আমি প্রথমে মনে করেন এমডি কামালের একটা লিভ নিতেছি, তো আজকে ডেটই মনে করে নিতেছি 19 থেকে 19 অর্থাৎ একদিন। ওকে, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন দিলাম তাকে ফ্যামিলি প্রবলেম দিয়ে এখন আমি সেভ করলাম। সেভ সেভ করার পরে দেখেন ডাটা ইনসার্ট হয়ে গেল আর এখানে কোনো ডাটা আসেনি, কারণ না আসার কারণ আছে সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, কারণ আমরা যে মূলত ভিউয়ের মধ্যে যা দিছি তো এখানে একটা ফিল্ডও মিল নাই যার কারণে ডাটা আসতেছে না। ওকে, এই যে এখানে কোনো ফিল্ডে মিল নাই। এখন আমি যে চেক করবো দুইটা টেবিলে ডাটা ইনসার্ট হয়েছে কি না, এখন মূলত একটা টেবিলে হবে যেহেতু আমি একটা ফিল্ডেই দিলাম, তো এখানে আমি চলে যাচ্ছি লিভ পারপাস না এমপ্লয়ি লিভ টেবিল। ওকে, তো এমপ্লয়ি লিভ টেবিলের মধ্যে দেখেন আমাদের এমপ্লয়ি আইডি 8 লিভ পারপাস আইডি 1, যেহেতু আমি ফ্যামিলি প্রবলেম দিলাম লিভ পারপাস লিভ পারপাস এই যে আর 1 গেল যেহেতু ফ্যামিলি প্রবলেম দিলাম, তারপরে স্টার্ট ডেট এন্ড ডেট। ওকে, তাহলে ডাটা ঠিকভাবে ইনসার্ট হয়েছে। এখন আমি আরেকজন এমপ্লয়ি নতুন একটা পারপাস দিয়ে ইনসার্ট করবো, তো এখন আমরা পরে চেক করবো দুইটা টেবিলে ডাটা ইনসার্ট হইতেছে কিনা। ওকে, দেখেন এখন আমি দিচ্ছি রহমত আলী, তার ছুটি দিব মনে করেন 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 20, আর এখানে ও টু কমপ্লিট দুইটা অফ করে দিতেছে একটু পরে। এখন দিচ্ছি আমি মনে করেন নিউ পারপাস, তো নিউ পারপাস দিলে নিচে একটা ফিল্ড আসবে, এখন ফিল্ডের মধ্যে আমি বলে দেবো নিউ পারপাস মনে করেন
দুইটা পারপাস আছে, তো এই দুইটার মধ্যে একটাও পড়তেছে না, ফ্যামিলি প্রবলেমও না, পার্সোনাল প্রবলেমও না। তো এখন নিউ পারপাসের মধ্যে আমি বলে দেবো তার ফিজিক্যাল প্রবলেম। ওকে, ফিজিক্যাল প্রবলেম এখন দিয়ে দেখেন আমি ফর্মটা সাবমিট করলাম। তো সাবমিট করে আমাদের ডাটা এবার ইনসার্ট হলো। এখন যে আমি চেক করবো দুইটা টেবিলের মধ্যে, তো এখন দেখেন এটা আমি লিভ এমপ্লয়ি লিভ টেবিলটা রিলোড করলাম, করার পর দেখেন এমপ্লয়ি আইডি 9 আর এখানে লিভ পারপাস আইডি 3 আসছে। আর এখানে আমি দেখেন এই যে লিভ পারপাস টেবিলটাও রিলোড করতেছি, করার পর দেখেন এখানে একটা নতুন পারপাস ইনসার্ট হইলো ফিজিক্যাল প্রবলেম এবং তার আইডি 3। এই তিনটাই মূলত আবার এখানে এসে ইনসার্ট হইলো পারপাসের আইডি 3। ওকে, তো আশা করি আপনার জিনিসটা ক্লিয়ার হইতে পারছেন। ওকে, তাহলে এখন এই ভিউয়ের মধ্যে যেহেতু শো হচ্ছে না, এখন আমাকে এই জায়গায় কিছু কাজ করতে হবে। তাহলে এটা হলো আমাদের ডাটা, ভিউ মূলত শো হচ্ছে এমপ্লয়ি লিভ মডেল থেকে। ওকে, তাহলে এমপ্লয়ি লিভ মডেলের মধ্যে আমাদের কিছু জয়েন করতে হবে। ওকে, তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি পাবলিক ফাংশন, আমি বলে দেব ইউজার। ওকে, ইউজার নামে একটা নিলাম, রিটার্ন দিস বিলংস টু আমাদের ইউজার মডেল, তারপর ক্লাস এখানে আমি বলে দেবো এমপ্লয়ি আইডি। এই এমপ্লয়ি আইডি মূলত এর মধ্যে যে এমপ্লয়ি আইডিটা আছে, তারপরে ইউজারের আইডি আইডি। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের সবগুলো মডেল কিন্তু মডেল ফোল্ডারের মধ্যে আছে আর ইউজার মডেলটা সরাসরি অ্যাপের আন্ডারে আছে। তাহলে উপরে এখানে অবশ্যই সাপোর্ট দিয়ে নেবেন, যেহেতু যদি মডেলগুলো ডিফারেন্ট ফোল্ডারে থাকে তাহলে মডেলের মধ্যেও সাপোর্ট দিয়ে নিতে হবে। তাহলে আমি দিয়ে দেবো ইউজ অ্যাপ, অ্যাপের আন্ডারে সরাসরি ইউজার মডেলটা আছে। ওকে, তাহলে এটা দিয়ে দিলাম, আর একটা জয়েন করতেছি পারপাসের জন্য। ওকে, তাহলে এটা আমি কপি করতেছি, কপি করে এখন দিয়ে দেবো পারপাস। এখন বলে দেবো রিটার্ন দিস বিলংস টু পারপাস লিভ পারপাস মডেল। ওকে, লিভ পারপাস মডেল এর মধ্যে লিভ পারপাস আইডি, লিভ পারপাস আইডি আর এখানে আইডি প্রাইমারি কি আইডি। তাহলে দুইটা আমি ফাংশন ক্রিয়েট করলাম, ইউজার ফাংশন। তো আমার প্রথমে দিতে হবে, এটা হলো ভিউ ফাইল, তো ইউজারের নেম, তাহলে এখানে জাস্ট দিতে হবে ভ্যালু এর ইউজার। দেওয়ার পরে এখানে জাস্ট ইউজার ফাংশনটা দিব, দেওয়ার পরে এখানে জাস্ট নেমটা দিয়ে দেব, তাহলে ইউজারের নেমটা চলে আসবে। পরটা লাগবে ইউজারের আইডি নাম্বার, তো এটাও আইডি নাম্বারটা মূলত আমাদের ইউজার টেবিলের মধ্যে আছে, তাহলে ইউজার ফাংশন এর মধ্যে এখানে আইডি নাম্বারটা দিয়ে দেব, আইডি আন্ডারস্কোর নাম্বার। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি বায়োটা রিলোড করি তাহলে আমাদের এই দুইটা ফিল্ড আসার কথা, একটু দেখি চেক করে। আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ির নাম চলে আসছে রহমত আলী, এমডি কামাল, এবং এটা ডিসেন্ডিং করা হয়েছে বলে লাস্টেরটা ফার্স্টে আসছে, তারপর তাদের আইডি নাম্বারটা চলে আসছে। এখন পারপাসটাও এখানে দিয়ে দেবো, তাহলে এখানে দেবো আমি পারপাস, যে ফাংশনটা ক্রিয়েট করলাম মডেলের মধ্যে পারপাস এর, পারপাসের মধ্যে কি নেম, পারপাসের মধ্যে আমাদের ফিল্ডের নাম হলো নেম। ওকে, তাহলে নেম দিয়ে দিলাম, তাহলে দেখেন আমাদের পারপাসটা চলে আসছে। এখন ডেট, তো ডেটের মধ্যে আমি যে কাজটা করবো, স্টার্ট ডেট এবং এন্ড ডেট দুইটা এখানে শো করিয়ে দেবো, জাস্ট এখানে দিয়ে দেবো তাহলে স্টার্ট আন্ডারস্কোর ডেট। আর এটা সরাসরি এই ভ্যালুয়ার মধ্যে আছে, অর্থাৎ আমরা যে এ থেকে নিয়ে আসতেছি এমপ্লয়ি লিভ এর মধ্যেই ডেট দুইটা আছে, তাহলে এখানে কোনো জয়েন নাই। তাহলে এখানে ভ্যালু এর স্টার্ট ডেট, আর এটা অবশ্যই ডে মান্থ ইয়ার ফরম্যাটে করে দেই, ডেট এর মধ্যে ডে মান্থ ইয়ার ফরম্যাট, তারপরে এখানে বলে দিচ্ছি এসটিআর প্রো টাইম এর মধ্যে দিয়ে দেবো ভ্যালু এর স্টার্ট ডেট। ওকে, তারপরে এখানে আমি একটা টু দিতে পারি, এই টু অথবা হাইফেনও আপনারা দিতে পারেন। দেওয়ার পরে যে এত তারিখ থেকে এত তারিখ দুইটা ডেটেই একটা ডেটের মধ্যে আমি শো করিয়ে দেব, তাহলে পরেরটা দিয়ে দিচ্ছি এটা, আর এটা হবে এন্ড ডেট, জাস্ট এখানে আমি বলে দিচ্ছি এন্ড ডেট। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, রিলোড করলাম, রিলোড করার পরে হ্যাঁ আমাদের ছুটিটা চলে আসছে যে ডেট 19/7/2020 থেকে 20/7
2020, তার মানে 2 দিন, আর এটা হলো 19/7/2020 থেকে 19/7/2020, এক দিন। ওকে, তো এখানে টু না দিয়ে আপনারা হাইফেনও দিতে পারেন, বা টুই দিলাম যেহেতু মাঝখানেরগুলো হাইফেন আছে, তাহলে এখানে টু ইউজ করলাম, বা টুটা একটু টিটা বড় হাতে দিতে পারি, তাহলে দেখতে একটু স্মার্ট হবে। ওকে, টু, এখন বাজারটা রিলোড করলাম। ওকে, তাহলে এত তারিখ থেকে এত তারিখ আমাদের লিপ হয়ে গেল। এখন আমি এডিটটা করব, তো এডিটে ক্লিক করলে দেখেন কোন রাউটে নিয়ে যাইতেছে, এমপ্লয়ি রেজ এডিট না, তো এখন মূলত আমাদের হবে এমপ্লয়ি লিপ এডিট, আর সাথে আইডি নিয়ে যাবে। ওকে, এই যে এখানে আইডি নিয়ে যাচ্ছে সেকেন্ড বাকেটের মধ্যে। তাহলে আমাদের এই যে ভিউ ফাইল, এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি এমপ্লয়ি লিপ এডিট আর ভ্যালু আর আইডি, প্রাইমারি কি আইডি নিয়ে যাবে। তাহলে এটাতে ক্লিক করলে সে আমাকে এই রাউটার মধ্যে নিয়ে আসতেছে, আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে এই এমপ্লয়ি লিভ কন্ট্রোলার এর এডিট ফাংশনের মধ্যে নিয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো আমাদের এমপ্লয়ি লিভ কন্ট্রোলার এর এডিট ফাংশনে চলে যাচ্ছি। এটা হলো এডিট ফাংশন। তো এডিট ফাংশনের মধ্যে আমাদের যে উপরে দুইটা সাপোর্ট দিতে হবে, এবং একটা ফাইলের মধ্যে যেহেতু আমি রিটার্ন করব, তাহলে যে অ্যাডের এই পুরো জিনিসটা আমি কপি করতেছি, অ্যাডের পুরোটা কপি করলাম, কপি করে জাস্ট এডিট ডাটাটা রেখে নিচে আমি এখানে পেস্ট করে দিতেছি। দেখেন এই দুইটা রিমুভ করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটা এবং এটা নিয়ে যাবে, যেহেতু আমাদের অ্যাড ফর্মের মধ্যে দুইটা সাপোর্ট আছে। তারপর এখানে এডিট ডাটা ইকুয়াল ইউজার মডেল না, এখন হবে এমপ্লয়ি লিভ মডেল। ওকে, এই যে এমপ্লয়ি লিভ মডেল ফাইন্ড আইডি, ধরে এটা ফাইন্ড করলাম। তারপরে এখানে সেম ফাইলের মধ্যে নিয়ে যাবে অ্যাড লিভ। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করে এখন যদি এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা বুঝতে পারবো ওই ফাইলটার মধ্যে গেছে কি না। ওকে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মটার মধ্যে আসছে, এবং এডিট এমপ্লয়ি লিভ হয়ে গেল, এবং প্রতিটা ফিল্ড সিলেক্টেড হয়ে গেল। ওকে, দেখেন ডেটও সিলেক্টেড, এটাও সিলেক্টেড, সব সিলেক্টেড। তো ডেটের সময় আবার ডাটাবেসে যেহেতু ইয়ার মান্থ ডে ফর্মেটে সেভ হতেছে, তো ওইভাবে আসছে, তো আপনারা চেঞ্জও করে দিতে পারেন জাস্ট ফর্মেটটা, এই যে এইভাবে দিয়ে দিবেন শো করানোর সময়, তাহলে এইভাবে শো হবে। ওকে, তো এটা আপনারা করে নিন, আর এটা এইভাবে থাকলেও সমস্যা নাই। তাহলে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি আপডেট করি, তো এখানে দেখেন আপডেটের সময়ও সে আবার যে মনে করলো যে না আমি ফিজিক্যাল প্রবলেম দিছিলাম, এই এখন এটা দিব না, আরেকটা নিউ পারপাস দিব, তাহলে এটাও যেন বহাল থাকে, এই জন্য আমাদের এই কন্ডিশনটাও আবার ঠিক রাখবো। ওকে, তাহলে এখন আপডেট বাটনে যখন আমি ক্লিক করব, সে কোন রাউটে নিয়ে যাচ্ছে দেখেন, তাহলে সে আমাকে নিয়ে যাচ্ছে মূলত ফর্মের অ্যাকশনটাতে চলে যাই, যে অ্যাড ফর্ম এর অ্যাকশন, এই যে আপডেট এমপ্লয়ি লিভ আপডেট, এই রাউটে নিয়ে যাবে, আর সাথে এডিট ডাটা এর আইডি। তাহলে এটা হলো আমাদের আপডেট, দেখেন এই যে সাথে আর এডিট ডাটা এর আইডি নিয়ে যাচ্ছে, প্রাইমারি কি আইডি, তার মানে সে আমাকে এই ফাংশনটার মধ্যে নিয়ে আসবে আপডেট। ওকে, আপডেট ফাংশনে নিয়ে আসার পরে আপডেটের ভিতরে যা কোডগুলো আছে সবগুলো আমি রিলোড করে দিলাম। দেখেন এখানে পুরোটা ডিলিট রিমুভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে ইনসার্টের যেটা আছে স্টোর, স্টোরের পুরোটা আমি কপি করে নিয়ে আসতেছি। ওকে, তাহলে এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে আইডি ডলার সাইন আইডি, যে আইডি আমরা পাস করলাম, আর এখানেও এই সেম কন্ডিশনটা থাকলো, যদি নতুন হয় তাহলে আবার নতুন করে একটা ইনসার্ট হবে, আর যদি না হয় তাহলে আগে রিকোয়েস্টে যেটা আসবে সেটাই হবে। আর এইখানে জাস্ট একটু চেঞ্জ হবে, এখানে হবে নিউ এমপ্লয়ি না, এখন যে আইডি ধরে আসতেছে সেটা এমপ্লয়ি লিভ এর ফাইন্ড আইডি দিয়ে দিব। ওকে, ফাইন্ড ডলার সাইন আইডি, তারপরে এমপ্লয়ি আইডি ইকুয়াল যেটা আসবে, আর লিভ পারপাস আইডি ইকুয়াল, এই যে এখানেও যদি নতুন আসে তাহলে এই যা কন্ডিশন আছে সেটাই হবে। তারপর এখানে এটা সেভ হবে, সেভ হওয়ার পরে রিডিরেক্ট করে এই রাউটে যাবে, আর এখানে সাকসেস ফাংশন আর মেসেজ দেবে ডাটা ইনসার্টেড না, এখন বলে দেবো ডাটা আপডেটেড সাকসেসফুলি। ওকে, এখন দেখি ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে মনে করেন কোনো কিছু আমি চেঞ্জ করলাম না, জাস্ট আমি বলে দিলাম যে 19 তারিখ থেকে 20 তারিখ ছিল, তো আমি আরেক দিন ছুটি মনে করেন বাড়াইতে চাচ্ছি, তো 19 থেকে 21 করে দিচ্ছি, 21 দিয়ে আমি এখন আপডেট করলাম। তা আপডেট করার সময় দেখেন যে 19 থেকে 21 হয়ে গেল, আপডেট হয়ে গেল। আর বাকি যদি এইখানেও সে চেঞ্জ করতে চাই ফিজিক্যাল প্রবলেমটা না দিয়ে, মনে করেন আমি একটা প্রবলেম দিলাম, নতুন একটা প্রবলেম, যে ডামি প্রবলেম আর কি, ডামি টেক্সট যেটা আমরা করি, ডামি প্রবলেম, জাস্ট টেস্ট পারপাস দিয়ে দিলাম, এটা পরে ডিলিট নিয়ে দেবো।
তো আপডেটের সময় আবার নতুন করে অ্যাড হয় কি না সেটা একটু চেক করার জন্য। দেখেন আপডেট দিলাম, তো এখন এটা হয়ে গেল ডাবি প্রবলেম, আর এটা ছুটি যা আছে তাই, মানে আমাদের আপডেটটাও সব কিছু ওকে আছে। তার মানে এখন আমরা এমপ্লয়ি এর লিভটা পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেল, ভিউ, আপডেট, এডিট এবং ইনসার্ট। তো আগামী পর্বে আমি যেটা করব, অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করব, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্সের মধ্যে আমাদের যেটা হবে, এই যে আমরা লিভগুলো নিতেছি, কোনো ব্যক্তি যদি আগে থেকে ফর্ম দিয়ে লিভটা নেয় এবং আমাদের সফটওয়্যারের মধ্যে যদি অ্যাটেন্ডেন্স মানে তার লিভটা থাকে, যখনই আমি ওই ডেটের অ্যাটেন্ডেন্স নেব অটোমেটিক্যালি আমাদের তার লিভের মধ্যে চলে আসবে। ওকে, তাহলে আমি সেটা দেখাবো ইনশাল্লাহ অ্যাজাক্সের মাধ্যমে, আর বাকি অ্যাটেন্ডেন্সটা দেখাবো। তো আমাদের অ্যাটেন্ডেন্স টাইপের মধ্যে তিনটা থাকবে, প্রেজেন্ট, লিভ আর একটা হলো অ্যাবসেন্ট। আর এই অ্যাটেন্ডেন্সের ভিত্তিতেই পরে আমরা এই যে এমপ্লয়ীদের যে স্যালারি দিয়ে জয়েন করাইছি তার একটা স্যালারি নিয়ে আসবো, মান্থলি স্যালারি, তারপর পে স্লিপ দিয়ে প্রিন্ট করাবো পিডিএফে। ওকে, তাহলে আজকের পর্বটি মোটামুটি অনেক বড় হয়ে গেছে, পর্বটি মনোযোগ সহকারে দেখবেন, আর প্রবলেম ফেস করলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ওকে, তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। তো এখানে আরেকটা জিনিস একটু দেখেন, এই ডেট পিক আমাদের এয়ারডের যে একটা ফর্ম আছে এটার মধ্যে যখনই আপনার ডেট নিয়ে কাজ করবেন অটো কমপ্লিটটা অফ করে দেবেন, নইলে আবার ঝামেলা হয়। যেমন এখানে আমি ক্লিক করলাম, দেখেন এই যে দুইটা ডেট চলে আসছে, তো এখানে জাস্ট অটো কমপ্লিট দুইটা অফ করে দেবেন। এই যে এয়ারডের যখনই ডেট পিকার নিয়ে কাজ করবেন তো এখানে জাস্ট বলে দেবেন অটো কমপ্লিট অফ, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে বা ইউজ করতে ভালো লাগে, নইলে ডিসগাস্টিং মনে হয়। ওকে, এখন এটা আমি জাস্ট দুইটা ফর্মের মধ্যে ফিল্ডের মধ্যে অটো কমপ্লিট অফ করে দিলাম। এখন যদি আমি ক্লিক করি তাহলে আগেরটা আর আসবে না। ওকে, তো ওকে আজকে এই পর্বটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।